আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো নাই, আশা করি আপনারাও ভালো নাই। কারণ হলো কি? কারণ জানাবো ইন্ট্রোর পর, মানে আপনি ভালো নাই এবং আমি কেন ভালো নাই দুইটাই জানাবো ইন্ট্রোর পর। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝছেন যে আমার আপনার খারাপ থাকার কারণ হইল গিয়া অ্যাসাইনমেন্ট। সো আমি আমার কথাই বললাম, আমি দিনে 9 ঘন্টা অ্যাসাইনমেন্ট করি এবং 9 ঘন্টায় মাত্র লিখি 1 পৃষ্ঠা। এক পৃষ্ঠার প্রথম লাইন লেখার সময় আমি আসলে চিন্তা করি যে আমি আচ্ছা বোর হয়ে গিয়েছি, আমি একটু বোরিংনেস কাটানোর জন্য একটা ইউটিউবে 1 মিনিটের ভিডিও দেখি। সো আপনি বিশ্বাস করবেন না, আমি আসলে 1 মিনিটে দেখি, কিন্তু আমি করে ফেলি টাইম ট্রাভেল। কারণ আমি যখন 1 মিনিট ভিডিও দেখে শেষ করি, দেখি 1 ঘন্টা কেটে গেছে। সো আপনাদের কার কার এরকম হয় আপনি কমেন্টে লিখতে পারেন। সো 1 ঘন্টা পরে যখন আমি পরের লাইন লিখতে যাই, তখন আমার মনে পড়ে যায় সেই লাইন, একদিন ঝালমুড়ি খেতে গিয়ে হাতে পাবো রাত জেগে কষ্ট করা সেই অ্যাসাইনমেন্টের পাতাটা। আবার আমি শুনতেছি একজনের অ্যাসাইনমেন্টের সাথে অন্যজনের অ্যাসাইনমেন্ট মিললে নাকি অ্যাসাইনমেন্ট বাতিল। আরও শুনছি যে একজনের খাতার সাথে আরেকজনের খাতার কালার, একজনের কলমের সাথে আরেকজনের কলম, একজনের হাতের লেখার সাথে আরেকজনের হাতের লেখা, একজনের মার্জিনের স্টাইলের সাথে আরেকজনের মার্জিনের স্টাইল যদি মিলে তাইলেও খাতা বাতিল। মানে আপনি মারা গেলেন কি করে? অ্যাসাইনমেন্ট করতে করতে মারা গেছি। আপনাদের কার কার এরকম হয় আপনারা কমেন্টে অবশ্যই লিখেন। আমাদের ভিডিও এখানে শেষ হয়নি, আছে ফানি পার্টস, মানে এতটুকু ভিডিও এর মধ্যে আবার ফানি পার্টস, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, দেখুন। গলু হয়ে যাব আমি পাগল হয়ে, পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব। আচ্ছা আপনি হয়তো বুঝে গিয়েছেন কারণ হইলো অ্যাসাইনমেন্ট, কারণ থাম্বনেইল আমি দিছি। সো আচ্ছা কথা হইলো কেন ভালো নাই, আমি আমার কথাই বলছি। আসলে আমি অ্যাসাইনমেন্ট করি না। আচ্ছা থাম্বনেইল লিখে বুঝছেন যে কেন। আচ্ছা থাম্বনেইল লিখে অবশ্যই বুঝছেন যে কেন আমি আপনি কেউ ভালো নাই। তো ঘটনা হচ্ছে যে, আচ্ছা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝছেন যে অ্যাসাইনমেন্ট হইল সেই জিনিসের মূল কারণ। আচ্ছা থাম্বনেইল দেখে অ্যাসাইনমেন্ট করি আর পৃষ্ঠা লিখি ওই দিকে চাটায় থাকেন, মানে আমি 4টা অপশন দিয়ে দিলাম, এই ভিডিও দেখেন নাহলে, এই ভিডিও দেখেন নাহলে সাবস্ক্রাইব করেন, নাহলে নিচের লাইকের বাটন টিপে দিলেন, 4টা অপশন, এটা নৈবিত্তিক হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দিই পাগল হয়েছি।